সুদিনই ফিরছে বাংলাদেশের ফুটবলে, অবশেষে জাতীয় দলে যুক্ত হচ্ছে বিদেশি স্ট্রাইকার। বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশি ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগ খেলেছে এলিটা কিংসলে। সাবেক এ নাইজেরিয়ান ফরওয়ার্ডকে এএফসি কাপে খেলানোর চেষ্টা ছিল তার ক্লাব বসুন্ধরা কিংসের, কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নাম রেজিস্ট্রেশন করতে না পারায় এ যাত্রায় এএফসি কাপ খেলা হচ্ছে না এই নতুন বাংলাদেশির। কিংসলের স্বপ্ন বাংলাদেশের লাল সবুজের জার্সিতে ফুটবল খেলা, তার এ স্বপ্ন পূরণ হবে যোগ্যতা প্রমাণের মাধ্যমে। লিগে কেমন খেলছে এবং তা জেমির নজর কাড়ার মতো কিনা তার উপর নির্ভর করবে এলিটা কিংসলের জাতীয় দলের ডাক পাওয়া। জাতীয় দলের কোচ সবসময় বলে আসছেন নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ঢুকতে হবে তাকে। কোচ জেমি ডাকলে যাতে কোনো আইনি জটিলতা না থাকে সে কাজগুলো আগেই সেরে ফেলার উদ্যোগ নিয়েছে বাফুফে। এএফসি কাপের গ্রুপ পর্বের খেলার সুযোগ নেই কিংসলের। বসুন্ধরা কিংস পরের রাউন্ডে উঠলে এবং তখন রেজিস্ট্রেশনের সময় না দিলে হয়তো খেলতে পারবে, তবে আমরা চেষ্টা করব ফিফা থেকে প্রয়োজনীয় অনুমতি আনতে যাতে কিংসলেকে সাফ চ্যাম্পিয়নশিপ খেলানো যায়, বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাইম সোহাগ। বাফুফে এলিটা কিংসলের জন্য ফিফার অনুমতি এনে রাখলেও তার খেলা না খেলা নির্ভর করবে কোচের উপর। বাফুফের সাধারণ সম্পাদক আরও বলেছেন কাগজপত্র জমা দেওয়ার পরও বেশ কিছু কাজ থাকে, ফিফা ও এএফসির সঙ্গে যোগাযোগ রাখতে হয়। ফিফার সঙ্গে আলোচনা করে বুঝতে পেরেছি এক দেড় মাসের মতো সময় লাগবে, চেষ্টা করব যত দ্রুত সম্ভব ফিফা থেকে প্রয়োজনীয় অনুমতি এনে রাখতে যাতে নিশ্চিত হতে পারি কিংসলেকে কোচ ডাকলে তিনি সাফে খেলতে পারেন। তবে একটা বিষয় পরিষ্কার যে চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে জেমিডের কাছ থেকেই, আমরা শুধু নিশ্চিত করতে চাই জেমি তাকে ডাকলে যেন খেলা অনিশ্চিত না হয়। জেমিডে বাংলার ফুটবলের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিদেশি খেলোয়াড়দের প্রতি আগ্রহ দেখাচ্ছে, আর কিংসলের প্রতি তার আগ্রহ ছিল শুরু থেকেই। কিংসলের জাতীয় দলে নাম লেখাতে পারলে নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের ফুটবলের আক্রমণ ভাগের সমস্যা কিছুটা হলেও সমাধান হবে। আপনাদের মতে কিংসলেকে লাল সবুজের জার্সিতে দেখলে কেমন হবে জানিয়ে দিন কমেন্ট করে। এছাড়া ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।